জানা গেল প্রথম ও দ্বিতীয় বছরের পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ। হ্যালো বন্ধুরা, আপনাদের পুনরায় স্বাগত আপনার আমার গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। জন্মলগ্ন থেকেই মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নানা সমস্যায় জড়িয়ে রয়েছে। এক সমস্যার সমাধান হলে আরও এক নতুন সমস্যার উদ্ভব ঘটে, আর এইভাবেই কাটছে বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন। এদিকে প্রায় 3 মাস ধরে নেই উপাচার্য, যার ফলে বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। অন্যদিকে বিভিন্ন আন্দোলনের জেরে বেশিরভাগ দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল থাকে। এর পাশাপাশি গত বছরের 2019-এ প্রথম ও দ্বিতীয় বছর পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত হয়নি, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা গেছে। তবে শোনা যাচ্ছে আজ বিকেলের দিকে 5টার পর প্রকাশিত হতে পারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজের প্রথম ও দ্বিতীয় বছরের পরীক্ষার ফলাফল।